কাছে বসে অজর জোরে এ তিন নবী কাবা ঘরে কাছে বসে অজর জোরে পিতা ঘরে তিন নবী পিতার আদর পেল না পিতার আদর পেল না পিতার আদর পেল না পিতার আদর তাহলে নামাজ পড়তে গেলে কেউ গলায় গামছা দেয় বাবা কেউ পাঞ্জাবি করে টেনে বলে নামাজ পড়া যাবে না জি জি কেউ মারধর করে করে নামাজ পড়তে গেলে এখন না কেউ উটের নাড়ি ভুড়ি বোঝাই করে বস্তা বন্দি করে ঘাড়েতে চাপিয়ে দেয় এরকম কেউ আছে না কারো দিয়েছে না ঘটেছে কোন নজির আছে যে আগে ছিল মসজিদ কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখন হলো মসজিদ পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা কথা ঠিক না আগে ছিল মসজিদ কাঁচা সাহাবীদের ঈমান আমল ছিল পাকা এখন হলো মসজিদ পাকা আমাদের ঈমান আমল হলো কাঁচা সাহাবীদের কাছে আগে ছিল নবী রাসূল খোদা আমাদের কাছে আগে গুলো চিটিং বাজি আর ধোকা সাহাবীরা বেশি ভালোবাসতে গেলেন আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি নিজের স্ত্রী বেগম সাহেবকে এ বাজে ভাইয়ারের আগে তো মসজিদগুলো ছিল তাল পাতার ছোঁয়া আগেকার মসজিদগুলো কোনো পাকার ব্যবস্থা ছিল না তবুও মসজিদে আজান হয়ে আগে মসজিদে আজান দিত মুখে মসজিদে আজান মুখে দিত তাল পাতার ছোঁয়া ছিল মসজিদে তোর তারপরে মসজিদগুলো ভরে যেত কিন্তু বর্তমান সমাজে মসজিদে এখন মাইকে ফোরফোরটি ভুলটে যে চারটে মাইকে আজান দিচ্ছে মসজিদে এখন পাকার ব্যবস্থা হয়ে গেল অনেক মসজিদে দেখা যায় মসজিদগুলোতে এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা করা হয়েছে তারপরে কি মসজিদে নামাজে মুসল্লি বেড়েছে না কমেছে কথা বলে অশুনে শুনে তো সব একটা একটা বক্তা হয়ে গেল আমাদের মতো বেড়েছে নবী সাহেবরা নামাজ পড়েছে নামাজ আপনি যেদিন ইসলামের ভিতর রয়েছেন টুপি দাঁড়িয়ে সুন্নতি লেবাজ এত সহজে আসেনি পর্যন্ত পৌঁছানোর জন্য সাহাবাদের বহু রক্ত মেহনত করতে যে জীবন দিতে হয়েছে শহীদ হতে হয়েছে তাদের রক্ত জীবনের বিনিময়ে দিন এ পর্যন্ত এসে পৌঁছেছে বুঝেছে ও বাজী ভাইয়েরা এই দিল শরীয়ত এত সহজে এসে পর্যন্ত পৌঁছায়নি বিপাকের কত কষ্ট সহ্য করতে হয়েছে সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ নবীর চোখের পানির বিনিময়ে বিপাকের চোখের পানির বিনিময়ে এ ধর্মটা এ পর্যন্ত এসে পৌঁছেছে কথা ঠিক না ভুল এখনো সলিমদি যা যা নামাজ পড়তে গেলে বাবা কারো গায়ে তো পাঞ্জাবি ধরে কেউ টানাটানি করে না কারো পিঠে তো উঠে নাড়ি মুড়ির বস্তা চাপিয়ে দেয় না ও ভাইরা আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাকে হাবিবুল লাগে নবী আমার কাবা শরীফে সল্লি গড়ে আল্লাহ পাকের নামাজ আদা করবার জন্য নবী আমার নিয়ে করে দাঁড়িয়ে গেলেন এমন সময় আল্লাহ নবী যখন নামাজে গালাতে দাঁড়িয়ে গেলেন নবী
যুগের নারী বুড়ি পচা নারী বুড়ি গুলো বস্তার ভিতরে বন্দি করে বস্তার মুখটা বেঁধে দিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়ে দিল। নবী আমার পিঠে যখন চাপিয়ে দিয়ে দিল, নবী আমার আর সাজদা থেকে মাথা তুলতে পারছে না, নবী আমার আর সাজদা থেকে মাথা তুলতে পারছে না। এমন সময় মক্কার বেঈমান বেদিনেরা নবীর এই দৃশ্যটা দেখে সেদিনে তারা আনন্দ পেয়েছিল, হাসাহাসি করেছিল, এই দেখলে মোহাম্মদ আর মাথা তুলতে পারছে না। ও তখন আবার আপনার নবী পাকের কলিজা টুকরি আম্মা জান খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কোল্লা দৌড়ে 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 এসে আব্বা জান রাসূলুল্লাহর পিঠের উপরে পচা নারী বুড়ির বস্তাটা তুলে সেদিনে ফেলে দিয়েছিল। বুঝেছেন? বেঈমানদেরকে আম্মা জান এসে তো একটু তাম্বি করলে, এই আমার আব্বা জান তোমাদের কাছে কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? আমার আব্বা জান তিনি নামাজ পড়তে তার পিঠের উপরে নারী বুড়ির বস্তা তোমরা চাপিয়ে দিয়েছো। এই বাবা যে আমরা নামাজ পড়তে গেলে কারো কি পিঠের উপরে নারী বুড়ির বস্তা চাপিয়ে দিয়েছে, উটের পচা নারী বুড়ির বস্তা, যে তাহলে নামাজ পড়া হয় না কেন? নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। আল্লাহর নবী এই শরিয়াত প্রচার করেছিল বলে আবু জাহেল দুটো সন্তান, আবু জাহেলের দুটি সন্তান আল্লাহর রাসূলের দুটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। আল্লাহ নবী ইসলাম ধর্ম প্রচার করেছিল বলে করতে বলে আবু জাহেল তার ছেলেদেরকে বলেছিল উতবা উতাইবাকে, হে উতবা উতাইবা, আবু লাহাব বলেছিল হে উতবা উতাইবা, আবু লাহাবের সন্তান ছিল তারা, বলেছিল উতবা উতাইবা, তোমরা আমার সংসারে এক সংসারে থাকতে গেলে খেতে গেলে পড়তে গেলে আমার জমি জায়গার ভাগ নিতে গেলে মুহাম্মাদের মেয়ে দুটিকে তালাক দিতে হবে। সেই বেশ তারা তাদের বাপের কথায় রাজি হয়ে আমার নবীকে নবী ধর্ম প্রচার করতে বলে এই হিংসা স্বরূপ নবীর দুটি কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে তালাক দিয়েছিল তারা। ও ভাইয়েরা, এ মুসলমানের ছেলেরা, আজকের নামাজ নিয়ে কেন এত অলসতা? এই নামাজ নিয়ে পর্যন্ত এত সহজে আসেনি, ডুবি দাঁড়িয়ে সুন্নাত কোরআন হাদিস এত সহজে আসেনি, এই নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য পিছনে আমার একটা দিন গিয়েছিল, যেদিন আল্লাহর নবীকে বিপাকের সাহাবায়ে কেরামদেরকে পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে 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 গোপন জায়গায় নামাজ কষ্টের বিনিময়ে আর তোমাদের মনে কে একটু আঘাত হয় না, একটু দুঃখ হয় না, একটু কষ্ট হয় না? নবী এত কষ্ট করে নিজের বুকের তাজা রক্ত বেঈমানদের তলোয়ারে আঘাতে যুদ্ধের ময়দানে বিলীন করে দিয়ে ইসলাম ধর্মটা পর্যন্ত পৌঁছে দিয়ে দিয়েছে, আর মুসলমান তাদের কষ্টের মেহনতের দামটা কি এইভাবে দেবে?